সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালত প্রাঙ্গণে ডিম ছুড়ে মারেন বিক্ষুব্ধ জনতা। প্রতিবাদের ভাষা হিসেবে ইতিহাসে যেমন লাঠি ছোটা ব্যবহারের নজির আছে, তেমনি রেকর্ড আছে ডিম ছোড়ারও। শুধু ডিম না, পচা সবজি ছোড়ার নজিরও আছে। একে বলা হয় অহিংস প্রতিবাদ। শুধু বাংলাদেশে নয়, অতীতে বিশ্বের বহু দেশেই এমন ঘটনা ঘটেছে। প্রতিবাদের মাধ্যম হিসেবে খাবার ব্যবহার করার ইতিহাস বহু আগের। কথিত আছে, মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসেবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো। তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় 1800 সালের দিকে। সেই সময় ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মাঝে অবস্থিত যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল আইল অফ ম্যানে মেথডিস্টদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল। আর 1834 সালে নিউ হ্যাম্পশায়ারের কনকর্ডে মার্কিন কবি জর্জ হোয়াইটার দাসত্ব বিরোধী বক্তৃতা দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। বর্তমান সময়েও ডিম আক্রমণের শিকার হয়েছেন অনেকে। এদের মধ্যে হলিউডের অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার রয়েছেন। 2003 সালে ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ছেড়ে ফেলে দেন ডিমটি। আবার 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ফেডোরোভিচ ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমের আঘাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। 2011 সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইরানি কনসিউলেটদের দিকে ডিম নিক্ষেপ করেছিল। 2013 সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয়। যদিও অন্ত্যেষ্টিক্রিয়াতে চরম নিরাপত্তার কারণে সেটা আর করতে পারেনি তারা। একই বছর আগস্টে ডিমের দাম কমে যাওয়ার প্রতিবাদের অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ফরাসি কৃষক রাস্তায় সপ্তাহ জুড়ে প্রতিদিন 1,00,000 ডিম ভাঙার শপথ নিয়েছিল। ডিম আক্রমণ নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু গেলম্যান বলেন, প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুড়ে মারার কারণ হতে পারে এটা সস্তা, সহজলভ্য এবং দৃশ্যমান। খাদ্য বিষয়ক ওয়েবসাইট bonapetit.com-এ প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন, টমেটো হালকা, নিক্ষেপ করা সহজ, দামও কম। ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি হয়। ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই, ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে। তিনি উল্লেখ করেন, খাবার ছুঁড়ে মারাকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবে দেখা হয়। যেমন পুলিশের দিকে ঢিল ছুড়লে তারা গুলি করতেও পারে, তবে ডিম বা টমেটো মারলে গুলি করাটা পুলিশদেরকে পুলিশ হিসেবেই চিহ্নিত করা হবে। তাই আমার মনে হয় এই খাবার ছুঁড়ে মারার একটি প্রতীকী মূল্য রয়েছে। যে কারণে রাশিয়ার গণমাধ্যমে ইউক্রেন নিয়ে বিতর্কিত সংবাদ উপস্থাপনের প্রতিবাদের অংশ হিসেবে ইউক্রেনিয়ানরা রাশিয়ার দূতাবাসে স্প্যাগেটি ছুঁড়ে মেরেছিল, সেগুলো দূতাবাসের দেওয়ালের গ্রিলে ঝুলতেও দেখা গেছে।